Bismillahirrahmanirrahim. Assalamualaikum. Muhammad Kasim বলেন 20 সেপ্টেম্বর 2015 সালে আমি একটি স্বপ্ন দেখেছিলাম। আমি দেখি যে সেখানে সর্বত্র অন্ধকারাচ্ছন্ন। আমাদের সবকিছু আছে বিদ্যুৎ ছাড়া। বাতি এবং টিউবলাইটগুলো আলোকিত করার জন্য এবং প্রত্যেকই বিদ্যুতের সন্ধান করতেছে। তারপর আমি দেখি যে আল্লাহ আমাকে বিদ্যুৎ দান করেন তার দয়ার দ্বারা। তারপর আমি আলেম ওলামা মুফতি এবং মুসলিম নেতাদের কাছে যাই। আমি তাদের বলি যে আমার কাছে বিদ্যুৎ আছে এবং আমি ইহা দিয়ে লোকদের বাড়িগুলোকে আলোকিত করতে পারি, কিন্তু তারা আমাকে বিশ্বাস করে না যে আমার কাছে বিদ্যুৎ আছে। তারা বলে যে আমি মিথ্যাবাদী। আলেম ওলামা মুফতি এবং মুসলিম নেতাগণ শুধুমাত্র আমার সাথে অসম্মত যে আমার কাছে বিদ্যুৎ নেই, কিন্তু তারা অতিরিক্ত কোনো কিছুই বলেন না আমাকে। তারা আমাকে থামায়ও না আর আমাকে তারা নিষেধও করে না এইসব অন্যদেরকে বলা থেকে। তারা বলেন সে যা চায় তাই করুক, এর জন্য সে নিছক তার সময় নষ্ট করতেছে, তার কাছে বিদ্যুৎ নেই। কিন্তু আল্লাহ আমাকে বলেন, কাসিম চিন্তা করো না, আমি তোমার সাথে আছি, কেউ তোমাকে থামাতে পারবে না এবং আমি তোমাকে সাহায্য করব। তারপর আল্লাহ আমাকে সাহায্য করেন এবং সাধারণ মুসলিমরা আমার কথা বিশ্বাস করা শুরু করে। তারপর এই সংবাদ সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। তারপর প্রত্যেকেই আমাকে বিশ্বাস করেন। তারা আমাকে সব কিছু আলোকিত করার জন্য বলেন বিদ্যুৎ দ্বারা, আল্লাহ যা আমাকে দিয়েছিলেন। তারপর আল্লাহর দয়া দ্বারা আমি আলো ছড়িয়ে দেই। তারপর আলেম ওলামা মুফতি এবং মুসলিম নেতাগণ বলেন, হায় হায়, আমাদের উচিত ছিল তাকে বিশ্বাস করা। স্বপ্ন এখানেই শেষ হয়। জাযাকাল্লাহু খায়রান।